ট্যাবের টাকা না পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। কাজীপাড়ার হরিদাস বিদ্যাভবনের ছাত্রছাত্রীদের অভিযোগ, আশেপাশের সব স্কুলের ছাত্রছাত্রীরা টাকা পেয়ে গেলেও তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। প্রধান শিক্ষককে অভিযোগ জানালে তিনি আশ্বাস ছাড়া কিছুই দিতে পারেননি, তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছে বলে দাবি করেছে ছাত্রছাত্রীরা। অবরোধের জেরে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। শেষ পর্যন্ত প্রধান শিক্ষক রাস্তায় নেমে ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন, কার্যত একই ছবি বর্তমানেও। ট্যাবের টাকা দেওয়া হবে বলে এখনো দেওয়া হয়নি ট্যাবের টাকা। এদিকে দু মাস স্যার ডেট দিল, আটটা ডেট দেওয়া হয়েছে, আটটা ডেটের মধ্যে একটা ডেটও দেওয়া হয়নি। তাহলে এখনো স্যার বলছে আমি কিছু করতে পারবো না, তাহলে আমরা কি সেটা মানবো? সব স্কুল আশেপাশে সব স্কুলে দেওয়া হয়ে গেছে টাকা, আমরা তো একা একা শুধু আমাদের স্কুলে পাওয়া হয়নি। আমরা স্কুলের ট্যাবের টাকা পাইনি, ওই জন্য আমাদের রাস্তা অবরোধ করেছি। 5ই সেপ্টেম্বর পাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত স্যার এই টাকাটা দেয় নেই। ডেটের পর ডেট দিয়ে 3 মাস স্যার ডেট দিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত টাকার কোনো কথাই নেই।